ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় খুঁটিনাটি যে সকল বিষয়গুলো লক্ষ্য রাখতে হয় সেগুলো নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি ফ্রন্ট লোডিং একটি ওয়াশিং মেশিন, এবং এই ওয়াশিং মেশিনে কিন্তু বিভিন্ন মোডে কাপড় ওয়াশ করার সুযোগ রয়েছে। তো এখানে আজকে আমি নিয়েছি কতগুলো কাপড় যেগুলো মিক্স কাপড় হিসেবে আমি চিহ্নিত করেছি। বিভিন্ন ধরনের কাপড় রয়েছে এখানে, কটন রয়েছে, উল রয়েছে, বা এই ধরনের আরও বিভিন্ন ধরনের। এই যে ধরুন দেখুন, এটি কিন্তু পলিস্টার টাইপের একটি কাপড়, এবং এই কাপড়গুলো আমি আজকে ওয়াশ করতে দেবো। এখানে দেখুন এই কাপড়টি, এটি একটি প্যান্ট, এর হুক রয়েছে দেখেন, এবং চেইন রয়েছে। এই হুকগুলো যদি খোলা অবস্থায় থাকে সেক্ষেত্রে অন্য কাপড়ের সাথে লেগে কাপড়টি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য হুকটি আমরা লাগিয়ে দেবো এবং বোতাম লাগিয়ে দেবো। এখানেও প্যান্ট দেখুন, হুক লাগিয়ে দেবো এবং এই প্যান্টের চেন লাগিয়ে দেবো আমরা, নতুবা চেন নষ্ট হয়ে যেতে পারে। এই যে দেখুন লাগানো হয়েছে, দিয়ে দিলাম ভিতরে। এখানে আরও এই যে গেঞ্জি রয়েছে, গামছা, লুঙ্গি সবই রয়েছে, সবই আমি আজকে দেবো এটার মধ্যে, এবং কিভাবে ওয়াশ হয় সেই বিষয়টিও আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটি বিষয় বন্ধুরা, যে দেখুন মোজা, মোজাও দিচ্ছি, এবং শার্ট প্যান্ট যখন আমরা এটাতে দেব তখন আমরা খেয়াল করে দেখবো যে পকেটে যেন কোনো কিছু না থাকে, ধারালো কিছু বা কাগজ কোনোটাই থাকা ঠিক হবে না, কারণ এগুলো ড্রেনেজ সিস্টেমে গিয়ে ড্রেনকে আটকে দিতে পারে, অথবা ধারালো কোনো কিছু যদি থাকে সেক্ষেত্রে অন্য কাপড়গুলো নষ্ট হয়ে যেতে পারে। তো কাপড় দিয়ে যে আমি বন্ধ করলাম, তো ধোয়ার জন্য এখন আমরা ডিটারজেন্ট দেবো এটাতে। এখানে ডিটারজেন্টের চেম্বার রয়েছে, এই চেম্বারে যে পরিমাণ কাপড় দিয়েছি অর্থাৎ একবার কাপড় ধোয়ার জন্য এখানে অন্তত পক্ষে হাফ কাপ ভালো কোনো ব্র্যান্ডের ডিটারজেন্ট দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যে ডিটারজেন্ট যদি ভালো না হয় তাহলে কিন্তু কাপড় যথাযথভাবে পরিষ্কার হবে না। তো এখানে দেখুন তিনটি কম্পার্টমেন্ট রয়েছে, এর দুই দিকের দুটোতে আমরা ডিটারজেন্ট দেবো, একটিতে দিলেও চলে, আর মাঝখানেরটা যদি কাপড়ে কেউ নীল দিতে চান বা সফট নার অনেকে ব্যবহার করেন সেই সমস্ত জিনিসগুলো এখানে দেওয়া যায়। তো আমি ডিটারজেন্ট দিয়েছি, আর হ্যান্ড হয়েছে, হাফ কাপ হয়েছে এবং হাফ কাপ হয়েছে, বন্ধ করে দিয়েছি। এখন আমি এটাকে অন করবো। এই যে মেশিনটি কিন্তু অন অফে যে বাটন আছে চাপ দিয়ে আমি অন করেছি। তো এখানে 1 মিনিট 30 সেকেন্ড দেখাচ্ছে, মানে 1.5 ঘন্টা দেখাচ্ছে, কিন্তু আমাদের 1.5 ঘন্টা লাগবে না। এখানে যেহেতু মিক্স কাপড় আমি দিয়েছি, এখানে দেখুন কোম্পানির ম্যানুয়ালে কিন্তু লেখা রয়েছে সর্বোচ্চ 4 কেজি পর্যন্ত কাপড় এটাতে দেওয়া যাবে, এবং মিক্সের অপশানে আমরা নিয়ে আসবো যেহেতু বিভিন্ন ধরনের কাপড় রয়েছে এখানে। তো এখানে যে বাটন, এখানে যে নব রয়েছে সেটি ঘুরিয়ে আমি মিক্সে নিয়ে এসেছি। এখানে দেখুন মিক্সের মধ্যে এসছে মিক্স, এই যে মিক্সের মধ্যে রয়েছে, এবং এখানে দেখুন 44 মিনিটস বা 44 মিনিট সময় নেবে এইভাবে এই মোডে কাপড় কাচার জন্য। তো এখানে স্টার্ট এবং পজের বাটন রয়েছে, এখানে চাপ দিয়ে দিলাম। হ্যাঁ, যে চাপ দেওয়ার পর লক্ষ্য করে দেখুন এখানে একটি লকের চিহ্ন উঠেছে। এই যে এই লকের চিহ্নটি ওঠা মানে হচ্ছে দরজাটি কিন্তু এখন লক হয়ে গেল স্বয়ংক্রিয়ভাবে, এটি টানলে কিন্তু এখন আর খুলবে না। তো লক হওয়ার পরে এটি নিজে থেকে বিভিন্নভাবে ডানে বামে ঘুরে বা যেভাবে যেভাবে প্রয়োজন এভাবে সে যে দেখুন ঘুরে ঘুরে সে তার কাপড় ধোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটাতে নিজে নিজে পানি আসবে, প্রয়োজন মতো পানি আসবে, এটি প্রয়োজন মতো ওয়াশ করবে, করে তারপরে এটি কিন্তু তার কাপড় ধোয়ার কাজটি সম্পন্ন করবে। তো সম্পূর্ণ কাজটি শেষ করতে এখানে দেখুন 44 মিনিট যেটি দেওয়া আছে এটি আস্তে আস্তে কাউন্ট ডাউন হতে শুরু করবে। তো এখানে দেখুন আর 2 মিনিট মাত্র বাকি আছে, একটি লম্বা সময় ধরে এটি কাপড় ওয়াশ করেছে। এখন এটি সম্ভবত কাপড় থেকে পানি ছড়াচ্ছে,
বেশ জোরে শব্দ করে কিন্তু এটি ঘুরছে এখন, বেশ জোরালো ভাবে এটি ঘুরছে। 1400 rpm ক্ষমতা রয়েছে এটি ঘোরার, এবং এভাবে দ্রুত ঘুরে এটি হচ্ছে কাপড় থেকে পানি ঝরিয়ে দেবে। এটি পানি ঝরানোর কাজ শেষ হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে এটি বন্ধ হয়ে যাবে। এই যে দেখুন, বিপ দিয়ে এটি বন্ধ হচ্ছে, এবং লকের চিহ্নটি কিন্তু এখান থেকে চলে গিয়েছে। দেখুন, ডিসপ্লেতে একটি লক চিহ্ন রয়েছে, ছিল যখন মেশিনটি চালু অবস্থায় ছিল। এখন আমরা ডোরটি খুলে কাপড়গুলোকে বের করে নিয়ে আসতে পারবো। এই যে দেখো, এই যে কাপড়গুলো খুব সুন্দরভাবে ধোয়া এবং কাচার কাজ শেষ হয়েছে, এবং এটি পানি ঝরানোর কাজটি, অর্থাৎ কাপড় চিপিয়ে দেওয়ার যে বিষয়টি রয়েছে সেটিও করে দিয়েছে এই মেশিনটি। এখন এই কাপড়গুলোকে বের করে আমরা ছড়িয়ে দিলে এটি শুকিয়ে যাবে। তো এইভাবে আপনারা কোম্পানির ম্যানুয়াল অনুযায়ী প্রয়োজনীয় কাপড় দিয়ে নব সিলেক্ট করে কাপড় ওয়াশ করতে পারবেন। বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, যাতে পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও নিয়ে আসতে পারি, এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথে থাকবেন। ধন্যবাদ।